প্রথমত তাদের সংলাপে যাওয়া উচিত ছিল। সংলাপে গিয়ে তারা তাদের আপত্তির কথাগুলো বলতে পারত। মহামান্য রাষ্ট্রপতির সংলাপে না গিয়ে তারা মহামান্য রাষ্ট্রপতিকে রাষ্ট্রকে অবজ্ঞা করেছে। বাংলাদেশে যেভাবে আইন বলে সার্চ কমিটি গঠন করে সার্চ কমিটির মাধ্যমে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এমন একটি স্বচ্ছ ব্যবস্থা, এমন একটি অংশগ্রহণমূলক ব্যবস্থা, এটি অনেক গণতান্ত্রিক দেশে যেখানে বহু বছরের পুরনো গণতন্ত্র সেখানেও নাই। আজকে যখন ব্যাপক সংখ্যক দল এবং সুশীল সমাজের প্রতিনিধির সাথে সার্চ কমিটি বসছে, আলাপ করছে, তখন বিএনপিরও অনেকে অনুধাবন করতে সক্ষম হচ্ছে যে এই ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ না করে বিএনপি ভুল করছে। সেজন্যই বিএনপি ঘরানার বুদ্ধিজীবী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জাফরুল্লাহ সহ অনেকে গণমাধ্যম ব্যক্তিত্বরা সে অনুরোধ জানিয়েছে। আমি মনে করি যে বিএনপি যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে এবং দেশে গণতান্ত্রিক রীতিনীতি অব্যাহত থাকুক সেটি চায়, তাদের সার্চ কমিটির কাছে নাম জমা দেওয়া উচিত। আসলে বিএনপির তো গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নাই, বিএনপির জন্মটাই তো অগণতান্ত্রিকভাবে। বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে এবং বিএনপি ক্ষমতা দখল করেছে অস্ত্র গুছিয়ে, এবং বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, সারা দেশে 500 জায়গায় বোমা ফুটেছে, তখন জঙ্গিবাদের উত্থান হয়েছে। তারা তো গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না, সেজন্য এই গণতান্ত্রিক রীতিনীতির প্রতিও শ্রদ্ধা নাই, তাদের বিদ্ধাগুলি প্রদর্শন করছে।